যে সমস্ত ছাত্রছাত্রী বর্তমানে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পোস্ট গ্র্যাজুয়েশান কোর্সে ভর্তি হতে চাইছো সেটা আর্টসে হতে পারে অথবা সায়েন্স কোর্সে হতে পারে তাদের জন্যে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই আপডেটে কিন্তু জানানো হচ্ছে যে তোমাদের যে ম্যারিট লিস্ট বেরিয়েছে সেই ম্যারিট লিস্ট অনুযায়ী কোন দিন তোমাদেরকে কোন কোন স্টেপ ফলো করতে হবে তোমাদের এখানে অবশ্যই বলে রাখি যারা আর্টসে ভর্তি হতে চাইছ তাদের যে কাউন্সেলিং প্রক্রিয়া বা ভর্তি প্রক্রিয়া সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে বর্তমানে কিন্তু সেটা অন প্রক্রিয়ায় আছে এরপর তো আমরা অবশ্যই জেনে নেব যে এখানে যারা এমএসসি অর্থাৎ সায়েন্সে কোর্সে ভর্তি হতে চাইছো তাদেরকে কোন দিনের মধ্যে কি কি স্টেপ ফলো করতে হবে একই সাথে আমরা আর্টসের ক্ষেত্রেও কিন্তু জেনে নেবো কোন দিনের মধ্যে কি কী স্টেপ ফলো করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ইনফরমেশান জানার জন্যে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবে আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আমাদের সাথে জুড়ে থাকবে জন্য জন্যে তো বেশি সময় নষ্ট না করে দু সালে যারা পোস্ট গ্র্যাজুয়েশানে কলকাতা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাইছো তাদের জন্য যে নোটিশ বেরিয়েছে সেই নোটিশটা আমরা দেখে নেব যে নোটিশে কি বলা হয়েছে নোটিশটা কিন্তু ডাইরেক্ট কলকাতা ইউনিভার্সিটির অফিসিয়াল যে পোর্টাল আছে সেই পোর্টালে কিন্তু প্রকাশ করা হয়েছে কেবলমাত্র কাদের জন্যে পিজি কোর্সে যারা ভর্তি হবে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশান কোর্সে যারা ভর্তি হবে দু সালে অর্থাৎ এই বছরে যারা অ্যাডমিশান নিতে চাইছ তাদের জন্য কিন্তু এই নোটিশ জারি করা হয়েছে দেখো প্রথমে আমরা যেটা দেখে নেব যারা আর্টস কোর্সে ভর্তি হতে চাইছো এম এতে তাদের জন্য যেটা নোটিসে বলা আছে যে এম এ কোর্সের এন্ট্রান্স যে এক্সাম হয়েছিল পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে কবে প্রকাশ করা হয়েছে উনিশ দশ দু হাজার তেইশ অর্থাৎ অলরেডি কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করে দেওয়া হয়েছে অক্টোবর মাসের উনিশ তারিখে ঠিক আছে এবার রেজাল্ট প্রকাশের পরে তোমাদের যে পার্ট এ যারা ক্যান্ডিডেট আছো অর্থাৎ পার্ট এ যারা প্রার্থী আছো তাদের কাউন্সেলিং প্রক্রিয়া যেদিন হওয়ার কথা সেটা হচ্ছে ছাব্বিশ দশ দু হাজার তেইশ অর্থাৎ অক্টোবর মাসের তারিখে যারা পার্ট এ ক্যান্ডিডেট আছো আর্টস বিভাগের তাদের কিন্তু কাউন্সেলিং হওয়ার কথা ছিল এইবার দেখে নাও যারা পার্ট বি ক্যান্ডিডেট আছো সেই সমস্ত প্রার্থীদের কাউন্সেলিং কবে হবে তাদের যে কাউন্সেলিং ডেট আছে সেটা কিন্তু সাতাশে অক্টোবর থেকে শুরু হচ্ছে সাতাশে অক্টোবর থেকে শুরু হয়ে তিরিশে অক্টোবর পর্যন্ত কিন্তু চলবে অর্থাৎ অক্টোবর মাসে তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু পার্ট বি যারা ক্যান্ডিডেট আছো আর্টস গ্রুপের তাদের কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়াটা চলছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো যে তোমাদের যে ক্লাস সেই ক্লাস কিন্তু আরম্ভ হয়ে যাচ্ছে তার পর দিন থেকেই অর্থাৎ তিরিশের পর একতিরিশে অক্টোবর থেকেই কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের মানে প্রথম সেমিস্টারের ফার্স্ট দিন যে ক্লাস হবে সেটা কিন্তু এই একত্রিশ তারিখ থেকেই কিন্তু তোমাদের ক্লাসটা শুরু করে দেওয়া হচ্ছে ঠিক আছে এখানে তোমাদের অবশ্যই বলে রাখবো তোমাদের এই যে কাউন্সেলিং প্রক্রিয়া সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যে কাউন্সেলিং প্রক্রিয়া এই কাউন্সেলিং প্রক্রিয়ায় তোমাদেরকে কোন দিন যেতে হবে কোথায় যেতে হবে এবং তোমাদেরকে কি কি নিয়ে যেতে হবে সেটা কিন্তু তোমরা ডাইরেক্ট অফিসিয়াল নোটিসে তোমরা পেয়ে যাবে কলকাতা ইউনিভার্সিটির অফিসিয়াল পোর্টালে ঠিক আছে তোমাদের কিন্তু এক একটা সাবজেক্টের জন্য এক একটা ভ্যানু রাখা হয়েছে এক এক জায়গায় এক এক দিনের জন্য এবার দেখে নাও যে এমএসসি ক্যান্ডিডেটদের জন্যে কী কী নোটিসে বলা আছে দেখো এমএসসি এক্সাম যারা ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু যে এক্সাম রেজাল্ট ঘোষণা তারও কিন্তু একই ডেট রাখা হয়েছিল উনিশ দশ দু তেইশ অর্থাৎ উনিশে অক্টোবর কিন্তু তোমাদেরও কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছিল যারা এমএসসি ক্যান্ডিডেট আছো ঠিক আছে এবার উনিশ তারিখে রেজাল্টের পর তোমাদের যে ম্যারিল লিস্ট অর্থাৎ পার্ট বি যারা ক্যান্ডিডেট আছো তাদের যে মেরিল লিস্ট প্রকাশ সেই মেরিল লিস্টটা কবে প্রকাশ করা হয়েছে ম্যারিল লিস্ট তোমাদের প্রকাশ করা হবে তিরিশে অক্টোবর তারিখে কিন্তু তোমাদের ম্যারিট লিস্ট প্রকাশ করা হবে অর্থাৎ সায়েন্সের ছেলে মেয়েদের জন্যে যে ম্যারিট লিস্ট প্রকাশ সেটা কিন্তু তিরিশ তারিখে তোমাদের ম্যারিট লিস্টটা প্রকাশ করা হচ্ছে খেয়াল রাখবে এমএসসি ক্যান্ডিডেটদের জন্যে ঠিক আছে আচ্ছা এবার ম্যারিট লিস্টের পর যেটা আসছে সেটা হচ্ছে কাউন্সেলিং প্রক্রিয়া কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু তারপরেই স্টার্ট হয়ে যাচ্ছে অর্থাৎ তিরিশের পর তার যেই দিন আছে একতিরিশ তারিখ থেকে এই একতিরিশে অক্টোবর তারিখ থেকে তোমাদের কিন্তু কাউন্সেলিং স্টার্ট হয়ে যাচ্ছে একতিরিশে অক্টোবর থেকে শুরু হয়ে দোসরা নভেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া চলছে অর্থাৎ নভেম্বর মাসের দুই তারিখ পর্যন্ত তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া চলছে যারা ভর্তি হতে চাইছো এমএসসির বিভিন্ন কোর্সে এখানেও একই রকম তোমাদের বিভিন্ন সাবজেক্টের যে কাউন্সেলিং প্রক্রিয়া সেটা বিভিন্ন জায়গায় হবে এবং তার যে সময় থাকবে সেটাও কিন্তু আলাদা আলাদা হবে সেটা কিন্তু তোমরা অফিসিয়াল নোটিস থেকে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার তোমাদের বলে দিই যারা এমএসসিতে ভর্তি হতে চাইছো তা তাদের যে ডকুমেন্টস আপলোড করার প্রক্রিয়া সেই ডকুমেন্টস আপলোড করার প্রক্রিয়া থাকবে তিন নভেম্বর পর্যন্ত অর্থাৎ নভেম্বর মাসের তিন তারিখ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা আপলোড করতে পারবে কলকাতা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে এই তিন তারিখের পর কিন্তু তোমরা এটা করতে পারবে না সুতরাং তিন তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই ডকুমেন্টস আপলোড প্রক্রিয়াটা কমপ্লিট করে নিতে হবে ঠিক আছে এইবার প্রথম দফার যে কাউন্সেলিং সেই কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হওয়ার পর যদি দেখা যায় সেক্ষেত্রে কোনো সিট ভ্যাকেন্ট রয়ে গেছে বা কিছু সিট ভ্যাকেন্ট আছে খালি আছে তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তী যে ম্যারিট লিস্ট সেটা প্রকাশ করা হতে পারে দেখো পরবর্তী যদি তোমাদের ম্যারিট লিস্ট প্রকাশ হয় সিট খালি থাকলে তাহলে সেই ম্যারিট লিস্ট প্রকাশ করা এবং তার যে কাউন্সেলিং প্রক্রিয়া এই দুটোই কিন্তু তোমাদের শেষ হয়ে যাবে তিন তারিখ থেকে শুরু করে সাত তারিখ পর পর্যন্ত অর্থাৎ তেসরা নভেম্বর থেকে শুরু করে সাতই নভেম্বর পর্যন্ত যে ডেট থাকছে সেই ডেটের মধ্যে এর পরবর্তী যদি কোনো রকম তোমাদের ম্যারিট লিস্ট প্রকাশ করা হয় তো সেই ম্যারিট লিস্ট প্রকাশ থেকে শুরু করে তার যে কাউন্সেলিং প্রক্রিয়া পুরোটা কিন্তু এই তিন থেকে সাত তারিখের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে একই রকমভাবে এই সায়েন্সের ক্ষেত্রেও যে ক্লাস শুরু হওয়ার কথা আছে সেটা কিন্তু একত্রিশে অক্টোবর থেকে তোমাদের এই ক্লাস শুরু হওয়ার কথা আছে সায়েন্সের ক্ষেত্রে ক্ষেত্রেও ঠিক আছে আপাতত কিন্তু সমস্ত এমএসসি বা এম এ কোর্সের যে সমস্ত যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হতে চাইছ তাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের যাদের কাছে এই ইনফরমেশন আছে তো খুবই ভালো যা যদি কারোর কাছে না থাকে তাহলে তার কাছে কিন্তু এই ইনফরমেশন যত তাড়াতাড়ি সম্ভব শেয়ার করো কারণ এটা কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে পরেও যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করো তোমরা উত্তর নিশ্চয়ই পাবে আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে